আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه وبعد। আসলে এমন কিছু বিষয় আছে যা আমরা মানুষ হিসেবে প্রতিদিন করতে হয়, তার অন্যতম হলো খানাপিনা। আমরা প্রতিদিন কিছু না কিছু কোন না কোন ভাবে দিনের ভিতরে অনেকবার খাচ্ছি। এই খাদ্য গ্রহণটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয়, তার শিক্ষা মোতাবেক হয়, তাহলে আমরা বিনা পরিশ্রমে প্রতিদিন অগণিত সওয়াব অর্জন করতে পারি। আমাদের আত্মা সমৃদ্ধ হয়, আমাদের আমল নামায় সওয়াব জমা হয়, আমাদের জীবন মন পরিশুদ্ধ এবং ধন্য হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার ব্যাপারে অনেক আদব হাতে ধরে শিখিয়েছেন। এর মধ্যে প্রথম হলো খাওয়ার আগে হাত মুখ ধুয়ে নেওয়া, যেটাকে হাদিসে ওযু বলা হয়েছে। হাদিস শরীফে সুনানে আবু দাউদ এবং অন্যান্য গ্রন্থের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, ইন্না মিন বারাকাতাত তুআম আল উযুআ ক্বাবলা তুআমি ওয়া বাদা আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদ্যের বরকতের একটা অংশ হলো যে খাওয়ার আগে ওযু করা হবে, পরে ওযু করা হবে। দেখেন, ওযু বলতে সাধারণভাবে মুহাদ্দিসিন বুঝাইছেন হাত মুখ ধোয়া, পারিভাষিক ওযু নয়, আবিধানিক ওযু। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন নাপাক থাকতেন বা কোনো হাতে পায়ে ময়লার সম্ভাবনা থাকতো, খাওয়ার আগে ওযু করতেন অথবা অন্তত হাত মুখ ধুয়ে নিতেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। খাওয়ার পরও এভাবে হাত মুখ ধোয়া, এটা একটা সুন্নত। এর মাধ্যমে আমরা যেমন সওয়াব, যদি একজন মুমেন সুন্নতের নিয়তে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমি হাত না ধুয়ে সামুজে খেতে পারতাম অথবা ময়লা হাতেই খেতে পারতাম, কি আর হবে। কিন্তু যখন আমার চেতনাই থাকে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করছি, আমরা একদিকে স্বাস্থ্য পাই, আরেকদিকে সওয়াব পাই। আমার চেতনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আমার চেতনা উদ্ভাসিত হয়, আমার হৃদয় আলোকিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে বলেছেন, ইয়া গোলাম সামিল্লাহ আও কুল বিসমিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে এবং তোমার ডান হাতে খাবে। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নিয়ে খাওয়া, অত্যন্ত বরকতের ইবাদত। প্রতিটি কাজের শুরুতে যখন আমরা বিসমিল্লাহ বলবো, তখন একদিকে আল্লাহর বরকত আমরা পাবো, আরেকদিকে শয়তান এর ভিতরে অংশগ্রহণ থেকে বিরত থাকবে। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢোকে, খাদ্য গ্রহণের সময় আল্লাহর নামটা নেয়, শয়তান তার সাঙ্গপাঙ্গদের বলে এই বাড়িতে তোমাদের আজকে আর জায়গা নেই। আর যদি কেউ ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নেয়নি, খাওয়ার সময় আল্লাহর নাম নেয়নি, তখন শয়তান বলে আজকের রাতের মতো তোমাদের পানাহার এবং অবস্থানের জায়গা পেয়ে গেলে। ওই রাত্রিতে শয়তান ওই বাড়িতে থাকবে, তাদের সাথে খাবে, আর খাওয়ার সাথে সাথে তাদের ভিতরে হৃদয়ের ভিতরে অনেক অপকর্ম ঢুকাবে, রাত্রিতে তাদেরকে মনে অস্বস্তি দেবে, এভাবে আরো অনেক অকল্যাণের পথ উন্মোচিত হবে। খাওয়ার সময় ডান হাতে খাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নতই শুধু নয়, রাসূল পাক এর নির্দেশে কারণে এটাকে মানে ওয়াজিব বলা হয়েছে, এবং বিনা ওজুরে বাম হাতে খাদ্য গ্রহণকে, যেটা আমরা দেখতে পেলাম ভাইয়েরা বাম হাতে নিচ্ছেন ডান, বর্তমানে পাশ্চাত্য সভ্যতার কারণে এটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে, কারণ ইউরোপ আমেরিকা মানুষ বাহাতে খায়, এটাকে অনেকে সভ্যতা মনে করেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খাওয়াকে গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব দিতেন, এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ডান হাতে খাও না। আমি ডান হাতে খেতে পারি না, অর্থাৎ অহংকার করে, মানে ডান হাতে খাওয়ার অভ্যাস আমার নেই, আমি এত বড় একটা কিছু বাম হাতেই খাই, আমি ডান হাতে খেতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কিছু না বললেন, ঠিক আছে তুমি খেতে না পারো। এরপর থেকে ওই লোকটা ডান হাতটা আর উপর উঠাতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্দুয়া লিখে দিয়েছেন, যে কর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্দুয়া করেন, আমরা কি করে এমন কর্মটা করব। আমি শুধু সচেতন হয়ে ডান হাত ব্যবহার করার কারণে একটা সুন্নত পালন হবে, আমি বরকত সওয়াব পাবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা হবে। অনেক সময় ডান হাতে যদি অসম্ভব হয় বাম হাত সাথে ব্যবহার করা যায়, নইলে অকারণে বাম হাতে খাদ্য গ্রহণ, বাম হাতে পানীয় গ্রহণ, এটা খুবই নিন্দনীয় শরীয়তের দৃষ্টিতে। খাওয়ার সময় হালকা কথাবার্তা বলা, এটা রাসূল পাক সুন্নত, খাওয়ার ভিতরে কথা বলা, একসাথে খাওয়া। খাওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন সাধারণত মাটিতে এবং পাটা উঁচু করে, এটার ভিতরে কিছু বিজ্ঞান আছে। আমরা এখন বেশি খাই এরপরে পেটে বেল্ট বাঁধে ভুঁড়ি কমানোর জন্য, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখালেন, পাটা উঁচু করে বসে খাও, এমনি তুমি কম খাবে, তাহলে আর পেটে বেল্ট বাঁধতে হবে না আর কি। আরেকটা বড় সুন্নত হলো মিতাচার খাদ্য গ্রহণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মালা ইবনু আদম ওয়াআন কত শাররাম মিন বাতনিহি, মানুষ যত থলে ভর্তি করে পেটের চেয়ে খারাপ থলে আর নেই। বে হাসবি মরিইন লুকাইমাত নিখুমনা সুলবা,
তোমার জন্য যথেষ্ট সেই খাদ্য যা তোমার পুষ্টি নিশ্চিত করবে, তোমার সুস্থতা নিশ্চিত করবে। আর যদি তুমি বেশি খেতে চাও তাহলে পেটকে তিন ভাগ করবে, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শ্বাসপ্রশ্বাসের জন্য। এটা কিন্তু বেশি সাধারণ এর চেয়েও কম যেটা আমার পুষ্টি নিশ্চিত করবে। কাজেই অতিরিক্ত খাওয়ার এগুলো সুন্নতের ব্যতিক্রম। রাসূল কখনোই এইভাবে খেতেন না, খাওয়ার পরে প্লেটটা মুছে খাওয়া। জি জি, আল্লাহ রাসূল হাসান বলছেন যে আঙুল এবং প্লেট এগুলো মুছে খাবে। জি, কারণ তোমরা জানো না ফি আইয়ে লোকমাতিনিল বারাকা, বরকতটা কোনটার ভিতরে রয়েছে। সম্পূর্ণ মুছে খাওয়া, অপচয় না করা। যদি আমরা আমরা হোটেলে বিশেষ করে যেটা দেখলাম, হোটেলে এটা আমাদের মানে বিভিন্ন দেশে এখন এটা একটা মানে রেওয়াজ হয়ে গিয়েছে, একবারে অনেক খাবার দেওয়া, কিছু খেয়ে বাকিটা নষ্ট করা। এক্ষেত্রে মানে আমরা হোটেল মালিক, যারা হোটেল চালায়, বয় যারা খাদ্য, সবারই এই ব্যাপারে সচেতন হওয়া দরকার যে আমাদের দেশেই বিশেষ করে হাজার হাজার মানব সন্তান না খেয়ে রয়েছে। আবার আমরা খেয়ে নোংরা করে অনেক খাদ্য ফেলে দিচ্ছি। যদি এমন হয় যে খাদ্য অল্প করে নেব, দরকার হলে আবারও নেব, গামলা বাটিতে রাখার ব্যবস্থা করা এবং যতটুকু নিয়েছে এটা সাধ্যমতো খেয়ে শেষ করা, যদি খেতে না পারি এমনভাবে তুলে রাখা যেটা অন্য খেতে পারে বা অন্তত ব্যবহার করা যায়, অপচয় না করা। এক্ষেত্রে একটু বলবো আমাদের ঢাকার আধুনিক শহরের নগর সভ্যতার কথা, যে এখানে অধিকাংশ ক্ষেত্রে যে বিবাহ শাদীগুলো হয় বিশেষ করে সেখানে এত পরিমাণে অপচয় করা হয় যেটা আসলে খুবই মারাত্মক। আপনি যেটা বললেন যে ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ান শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। জি জি, অপচয় কঠিন হারাম ইসলামে। এবং এই যে অপচয় আমরা সবসময় দেখি, অনেক খাবার দাও অল্প একটু খেয়ে চলে যায়, ওগুলো ডাস্টবিনে চলে যাচ্ছে, অথচ এই টাকার খাদ্য খাবারের ক্ষেত্রে কি দাঁড়িয়ে খাওয়াটাও তো মনে হয় একটা, দাঁড়িয়ে খাওয়াটা নাজায়েজ নয়, অপচয় হারাম, বাম হাতে খাদ্য গ্রহণ হারাম, দাঁড়িয়ে খাওয়া অনুচিত, পানের সময় ভিতরে নিঃশ্বাস ফেলা এটা অনুচিত। অর্থাৎ রাসূল সাল্লাম দাঁড়িয়ে পানাহার করতে নিষেধ করেছেন, পাশাপাশি বিভিন্ন সময় দাঁড়িয়ে পানাহার সাহাবের প্রয়োজনে যদি করেছেন। এই জন্য ফুকাহারা বলেছেন, বিশেষ ইমাম তাহাবীর শরহ মানিল আসার একটা বিস্তারিত অধ্যায় এনেছেন, সমন্বয় করে বলেছেন বসে খাওয়া এটা উত্তম, তবে দাঁড়িয়ে খাওয়া অবৈধ নয়, গোনা হবে না, তবে বসে খাওয়া এবং ধীরে ধীরে খাওয়া, রুচির সাথে খাওয়া। বলেছেন যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এই কথাটা যেমন হাদিসেও নেই ফিকায়ও নেই। ফিকার মশলাটা হলো খাদ্য গালে থাকলে উত্তর দেওয়াটা ওয়াজিব হয় না, অর্থাৎ কেউ সালাম দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া ওয়াজিব। জি, কিন্তু আপনার গালে খাবার থাকলে এই উত্তর সঙ্গে সঙ্গে দেওয়াটা ওয়াজিব নয়, কিন্তু খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া যাবে না, এটা কিন্তু ফেকার মাসলাও নয়, হাদিসের নির্দেশও নয়। আচ্ছা।